বিনা সালাতে আপনি মুসলিম দাবি করেন, এটা কি করে হতে পারে? কে শিক্ষা দিয়েছে আপনাকে, বা কে আপনার মনের মধ্যে এই চিন্তা ঢুকিয়ে দিয়েছে যে আপনি নামাজ না পড়েও মুসলিম? এটা কোত্থেকে, এই ফতোয়াটা নিলেন কোত্থেকে, পেলেন কোথায়? এটা কোন হুজুর বলেছে? এটা কোন কিতাবে আছে? এটা আপনি কোরআনের কোন আয়াত পেয়ে গেছেন যার মাধ্যমে প্রমাণ হয়ে যাচ্ছে যে আমি বেনামাজি হলেও আল্লাহ আমাকে নাজাত দিয়ে দিবে? কোথায় আছে সেটা? সে হাদিসটা কোনটা যার উপরে ভিত্তি করে আপনি বেনামাজি হয়ে বসে আছেন? কে আপনাকে উদ্ধার করবে? আপনি অস্ত্র চলতেছে, সামনে শত্রু কাফেরকে হত্যা করছেন, আর রাসূল বলতেছে যে ওই অবস্থায় নামাজ সময় হয়ে গেলে তোমার নামাজ মাফ নাই, রক্ত লেগে আছে কাফেরের রক্ত, অস্ত্র চলছে, তুমি থামতে পারবে না, কিবলার ঠিক নাই, পবিত্রতা নাই, ওই অবস্থায় অস্ত্র চলবে, তাকবীরও চলবে, রুকুও চলবে, সেজদাও চলবে, তোমাকে ঝুঁকতে হবে না। রিজালান হাঁটো আর সালাত পড়ো, রুকবানান ঘোড়ার উপরে সালাত পড়ো। সুবহানাল্লাহ, আপনি ট্যাঙ্কের ভিতরে আছেন, সালাত চলবে, গুলি চলবে, সালাত চলবে, রিজালান ও রুকবানান। এবং তিনি মুজাহিদ রাহেমাহুল্লাহর কওলকে নোট করেছেন, তিনি বলেছেন ইজাখতালাতা কাঈমান, যখন শত্রুর সাথে লড়াই শুরু হয়ে যাবে, দাঁড়া অবস্থায়, দাঁড়িয়ে অবস্থায় সালাত আদায় করতে হবে, বসাবসি নাই, স্থির হওয়া লাগবে না। এবং আব্দুল ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস কোট করেছেন যে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা ওয়া ইন কানা আকসারু মিন যালিক, যদি শত্রু সংখ্যা বেড়ে যায়, তোমাদেরকে যদি জমিনে দাঁড়িয়ে সালাত আদায় করতে না দেয়, ফালিউসাল্লু কিয়ামান ওয়া রুকবানান, তাহলে সে দাঁড়িয়ে থেকে সালাত পড়বে, দৌড়বে আর সালাত পড়বে, সে তার ঘোড়ায় চেপে সালাত পড়বে, সে তার যানবাহন থেকে সালাত আদায় করবে, সালাত মাফ করা হয়নি। কারণ সালাত হচ্ছে আপনার ইসলাম, সালাত হচ্ছে আপনার ইমান, সালাত ইসলামের এমন একটি রুকন, আপনার গুরুত্ব তখন বুঝতে পারবেন যখন এর আসল হাকিকত আপনি লক্ষ্য করবেন। অন্যান্য ইবাদতগুলো আপনি ফলো করেন, সেগুলো কোনো এক ব্যক্তির জন্য ফরজ, যারা সামর্থ্যবান তাদের জন্য জাকাত ফরজ, যারা সামর্থ্যবান মক্কা পৌঁছতে পারবে তাদের জন্য হজ ফরজ, যাদের শারীরিক ক্ষমতা আছে, প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে এবং রমজান মাস পেয়ে গেল, তাদের জন্য সিয়াম ফরজ, একটা কন্ডিশনের সাথে। কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন সালাত এমন একটা ইবাদত, আপনি যদি প্রমাণ করতে পারতেন যে হ্যাঁ সালাত অসুস্থ হলে মাফ হয়ে যায়, যুদ্ধের মাঠে মাফ হয়ে যায়, আমি বিছানায় শুয়ে আছি অপবিত্র অবস্থায় আমার সালাত মাফ হয়ে গেছে, যদি এই অবস্থাগুলোতে সালাত মাফ না হয়ে গিয়ে থাকে, আপনি সুস্থ আছেন, বিনা সালাতে আপনি মুসলিম দাবি করেন, এটা কি করে হতে পারে? যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হবে, হাই আলা সালা, আসো সালাতের দিকে, হাই আলাল ফালা, এটাই তোমার নাজাতের দিক, তখন কেবলমাত্র মাঠ থেকে, জমি থেকে, কাজকর্ম থেকে তারাই মসজিদের দিকে ছুটে আসবে যারা ইমানদার, যারা আল্লাহর প্রতি ইমান রাখে তারাই কেবল ছুটে আসবে, আর যারা পরকালে বিশ্বাসী নয় তারা তাদের কাজে ব্যস্ত থাকবে। এটা হচ্ছে মূল বিষয়, যে আজান হলো আপনার এবং কাফেরের মাঝে পার্থক্যকারী, পুরো মাঠের মধ্যে, মার্কেটের মধ্যে, সব জায়গায়, কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, চিনা যায় না চেহারা দেখে, পোশাক দেখে, কর্ম দেখে চিনা যায় না। কখন চিনা যাবে? নামাজের ওয়াক্তটা হতে দেন, যেমনি হয়ে যাবে হাই আলা সালা, আসো সালাতের দিকে, কেবলমাত্র এই টিমের মাঝে যারা মুসলিম তারাই দেখবেন কেবল মসজিদের দিকে আসতে আছে, তারাই কেবল সালাতের দিকে আসতে আছে, আর বাকি যারা আছে তারা তাদের ধর্মের সাথে কোনো সম্পর্ক নাই, সালাতের সাথে তারা থেকে যাবে। তখন আপনি বুঝতে পারবেন যে এই লোকগুলো হচ্ছে মুসলিম আর এই লোকগুলো হচ্ছে অমুসলিম, এভাবে পার্থক্য করতে হবে। তা সালাতকে সে মানদণ্ড দেওয়া হয়েছে যে সালাত হচ্ছে বান্দা এবং কুফরের মাঝে পার্থক্যকারী। এটা ছিল একটা হাদিস যেটা ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ তিনি তার কিতাবুল ইমানের মধ্যে 35 নম্বর পর্বে এনেছেন, হাদিস যেমনটা বলেছি 148 এবং 149 নম্বর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকা সালাহ, যেই ব্যক্তি সালাত ছেড়ে দিল, নামাজ পড়ে না, এই ব্যক্তির ইসলামে কোনো অংশ নাই। তার মানে যেই ব্যক্তির সালাত নাই সেই ব্যক্তির ইসলাম নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া। তিনি এটা মনে করতেন, তিনি কোন সিচুয়েশনে কখন এই কথাটা বলেছিল একটু পরে সেই কথাটা আসবে, জাস্ট আমি আপনাকে এখানে স্মরণ করিয়ে দিই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমান হচ্ছে তিনি বলছেন লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকা সালাহ, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ নাই। তার মানে আজকে যারা ফজর পড়েননি, এই জুমা পড়তে উপস্থিত হয়ে গেছেন, এখন তো আপনি মুসলিম, কিন্তু এই যে সকাল থেকে এ পর্যন্ত যা কিছু নেকি আপনি কাজ করেছেন, কোনো একটা নেকি আল্লাহর কাছে কবুল হবে না, কারণ আপনি মুসলমানের অবস্থাতেই নাই।
যখন আপনি মুসলিম হবেন ইসলামের উপরে থাকবেন তখন তার বাকি ইবাদতগুলো কাউন্ট করা হবে নয় তো নয় আজকে আপনি জুমা পড়ে নেবেন আপনি মুসলিম যদি আসরের নিয়ত আপনার না থাকে আপনার ঈমান এখান থেকে কেটে যাবে আর আপনি যদি আসর পড়তে পারেন তাহলে আপনি মুসলিম এখন কাউন্ট করা হবে এর মধ্যে আপনি কি সৎ কাজ করেছেন কি করেননি ইসলামে কোনো অংশই নাই বলেছেন আর ফতোয়াটা সবথেকে প্রখ্যাত সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি এই উম্মতের দ্বিতীয় বিজ্ঞ আলেম যার ইলমের কদর করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন হাদিস পাওয়া যায় যে রাসূল সাল্লামের ইলমের পরের মর্যাদাই হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলমের মর্যাদা আর তিনি এটাকে মনে করেন যে লা হাজ্জা ফিল ইসলাম ইসলামে ওই ব্যক্তির কোনো অংশ নাই লিমান তারাকা সালাহ এটা যে কোনো ব্যক্তির জন্য এটা আমাদের জন্য পুরুষদের জন্য মহিলাদের জন্য যেই কোনো ব্যক্তি নামাজ ছেড়ে দেবে ইসলামে তার কোনো অংশ নাই এই কথাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবং আমাদের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুন আমিন হাদিসটিকে আসারটিকে বর্ণনা করেছেন সুনানুল কুবরা লিল বাইহাকি এবং মুআত্তা মালিক ইমাম মালিক তার কিতাবের 51 নম্বরে সেটা পেয়ে যাবেন আর সুনানুল বাইহাকিতে দুই জায়গায় আছে একটা হচ্ছে 6499 তে এই সুনানুল বাইহাকি কুবরা লিল বাইহাকিতে উল্লেখ করা হয়েছে তো সালাতের সবথেকে বড় ব্যাপার হচ্ছে সালাত ইসলামের এমন একটা রুকুন বলা হয়েছে আমরা দাঁড়িয়ে থাকি কিসের উপরে আমাদের পায়ের উপরে তাই না আমাদের যদি পা না থাকে আপনার শরীর দাঁড়াতে পারবে পারবে না প্রত্যেকটা প্রাণী পায়ের উপরে দাঁড়িয়ে থাকে ইসলামের মধ্যে একটা প্রাণীর সাথে তুলনা করা হয়েছে আমাদের মস্তক যেটা মাথা এটাকে বলা হয়েছে ইসলাম তার মানে যার মাথা নাই তার বডির কোনো মূল্য নাই আছে কোনো মূল্য নাই আর যার মাথা আছে বডি আছে কিন্তু পা নাই সে দাঁড়াতে পারবে কোনোদিন কোনোদিন দাঁড়াতে পারবে না ধরে নেন এই বিল্ডিং এই বিল্ডিং এর একটা রাস মাথা আছে সেটা কি ছাদ কিন্তু এগুলো টিকে আছে কিসের উপরে এই পিলারের উপরে আপনি যেমন পিলার দিয়েছেন ছাদ দেননি এটা যেমন বিল্ডিং বলেন না তেমনি ছাদ দিয়েছেন পিলারগুলোকে ভেঙে দেন রেজাল্ট কি এই বিল্ডিং এর কোনো মানে আছে পিলারবিহীন টিকবে এই ছাদ ওই পিলারগুলোকে ইসলাম সালাতের সাথে তুলনা করেছে যে সালাত হচ্ছে ইসলামের পিলার যে সালাত ইসলামটাকে ধরে রেখেছে যার সালাত নাই তার ইসলাম নাই তার মগজ মরা মানে মৃত মগজ নিয়ে সে বেঁচে আছে কিন্তু তাকে পিলার দিয়ে তার ইসলামটাকে দাঁড় করাতে হবে আর যখন ইসলাম দাঁড়িয়ে যাবে তখন তার কাছ থেকে কোন সৎ আমলগুলো গ্রহণ করা হবে সেটা পরে হিসাব নেওয়া হবে আগে প্রথম দেখা হবে তার ইসলাম ঠিক আছে কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস কোট করেছেন মুয়াজ বিন জাবাল তার বর্ণনা থেকে ইমাম তিরমিজি এবং ইবনে মাজা মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন কুনতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন কোন এক সফরে আমি রাসূল সাল্লামের সাথে ছিলাম ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে বললেন আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লি ও আমুদিহি যিরওয়াতি সিনা সানামিহি আমি কি তোমাকে বলবো এক প্রত্যেকটা বিষয়ের মাথা কি এবং প্রত্যেকটা বিষয়ের পিলার কি এবং প্রত্যেকটা বিষয়ের উচ্চ স্থানটা কি কুলনা বালা বা কুলতু নাম ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আপনি বলেন যে প্রত্যেকটা বিষয়ের মাথা কি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে রাসুল আমরি কুল্লিল ইসলাম রাসুল আমরিল ইসলাম প্রত্যেকটা কিছুর মাথা হচ্ছে ইসলাম ও আমুদুহু আস-সালাত রাসূলুল্লাহ বলছেন ইসলামের পিলার হচ্ছে সালাত এখানে দেখেন হজের কথাও আসে নাই জাকাতের কথাও আসে নাই সিয়ামের কথা আসে নাই একটা মাত্র গুণ রাসূলুল্লাহ প্রকাশ করেছে সেটা হচ্ছে সালাত সালাত হচ্ছে ইসলামের পিলার ওয়াজিরওয়াতু সানামিহি আল জিহাদ এবং প্রত্যেকটা কিছুর উচ্চতর একটা স্থান থাকে যেটা শর্টকাট মানুষ সেখানে পৌঁছে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন সেই উচ্চতর জায়গায় পৌঁছতে হলে আপনাকে জিহাদ করতে হবে জিহাদ আপনাকে খুব দ্রুত সেই জায়গায় পৌঁছে দেবে যে জায়গায় পৌঁছতে বহু মেহনত করতে হয় কিন্তু জিহাদ এমন একটা ইবাদত যেই যেটা করতে পারলে আপনি খুব দ্রুত সেখানে পৌঁছে যাবেন শর্টকাট রাস্তা ইসলাম টিকে থাকার পরে জিহাদ হলো এমন একটা ইবাদত যেটা আপনাকে এমন মর্যাদায় নিয়ে যাবে যে কোনো ব্যক্তি দীর্ঘকাল ইবাদত করে হয়তো সেখানে পৌঁছতে পারবে না এটা হচ্ছে সানামহু আল জিহাদ সুউচ্চতর স্থানটা হচ্ছে জিহাদের জন্য রেখে দেওয়া হয়েছে এই হাদিসটাকে ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ তিনি তার এটাও তিনি তার কিতাবুল ইমানের মধ্যে এনেছেন হাদিস নাম্বার হচ্ছে 2616 2616 এবং ইবনে মাজাতে হাদিসটিকে ফিতনার অধ্যায় এনেছেন 3997 তে 3973 রয়েছে